নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর সরি সরি, আজকের ভিডিওতে রয়েছে মটরশুঁটির কচুরি, কিন্তু লুচির মতোই লাগছে, ঠিক আছে? আর চিপকে গেছে সব দাঁড়া একটা দেখাচ্ছি একটা। মটরশুঁটি দেখে। এই 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 দেখো মটরশুঁটি, এই দেখো চিপকি দিয়েছে একদম পুরো। চিপকে গেছে। আর রয়েছে হচ্ছে আলুর দম, কিন্তু ডিমের মতো লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, হেব্বি তো আলুর দমটা আলু দিয়ে তুমি ডিমের ইয়ে করে দিলা। কোনো সময় ধরে ডিম খেতে ইচ্ছা করো না, আলুই খেয়ে লিবা মনে হচ্ছে। এই বাবা, দেখো একবার পরে ডিম ডিম লাগে, ঠিক আছে? ঘোড়ার ডিম এটা, আলুর ডিম, আলুর ডিম না, আলুর দম। আর আছে হচ্ছে মটরশুঁটির কচুরি, ঠিক আছে? এটা আমরা চ্যালেঞ্জ করবো, আর চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট। পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষে দেখতে পাবে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, আর তো যদি চলো ভালো লেগে থাকে স্টার্ট অবশ্যই করি। সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর ভালো না লাগলে কমেন্ট করে যাবে। ভালো না লাগলে কমেন্ট করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে শুরু করি শুরু করছি, ভিডিওটা। আর আজকে হেরে যাবো আমি ভালো করেই জানি। আর স্যালাডটা হচ্ছে কোনো মাইনে রাখে না, হ্যাঁ, খেলে খাবে না খেলে না খাবে, আর আর স্যালাডে শুধু টমেটো আছে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। তো চলো, 1 2 3 স্টার্ট। আটখানা করে আছে, আর আলুর দমটা পেঁয়াজ করে দিতে পারিসি। ঢোল কলমি কোথা ফেলে আছে খেতে তো
আমি আর একটা পাচ্ছি না, তুমি কমপ্লিট করবা। আমাকে বলেছিলাম একটু ইয়া খেতে, একটাও ধরনি ওগুলো তোমার। বাপরে বাপ, টমেটো কেন হবে গো? টমেটোর বাবা পেঁয়াজ ছাড়া পেঁয়াজ কলি দিয়ে রান্না করেছি। তো বন্ধুরা, তো বুঝতে পারছো কে জিতেছে কে হেরেছে? আমি জিতেছি। তো আজকে আমি ওকে পানিশমেন্ট দিব, অনেকদিন পর পেয়েছি। আজকে পানিশমেন্টটা কেমন হবে তোমরা অবশ্যই দেখবে। বরখা মুরগি পেয়েছি, আজকে মুরগি বানাবো। আজকে সেম পানিশমেন্ট হবে তো দেখছি। চলো এগুলো কমপ্লিট করে দিবা, ঠিক আছে? এগুলো কমপ্লিট ধোয়া ধুই করে মানে এগুলো রেখে দেবো, হাত ধুয়ে তারপর আসবো, ধুবে তো। চলো তো বন্ধুরা, দেখো হাত ধুয়ে চলে এসেছি, মানে হাত ধুয়ে চলে এসেছি, ঠিক আছে? ওকে পানিশমেন্ট দেবো একদম পুরো হাত ধুয়ে। আর ওর মুড খুব খারাপ, নাজোর মন ভালো নাই। ভুং ভাং পানিশমেন্ট দেবা না আগে বল দিলাম। তার তারিখে ভুং ভাং কিসের জন্য দিচ্ছি আমি পানিশমেন্ট? পানিশমেন্ট পানিশমেন্ট, ভুং ভাং আবার কি আছে? ও ওই যে বন্ধুটার নাম বলে দাও। কোন বন্ধুটা? যে আগের দিন মোমো খেতে বলেছিল, মোমো খেয়েছিলাম। একটা বন্ধুর নাম আছে, নামটা হচ্ছে লোপা মুদ্রা মাইত্রী। ও তুমি বলেছিলা যে মোমো খেতে, মোমো চ্যালেঞ্জ করতে, গত ভিডিও তো করে দিয়েছি। আর আরেকজন বলেছিল যেটা হচ্ছে মেঘনা চক্রবর্তী, তাই তো? দুজনেরই নাম বলে দিয়েছি, তো তুমি কিছু মনে করো না, তোমার নামটা ভুলে গেছিলাম। অনেক কমেন্ট ছিল তো তার মধ্যে হয়তো মনে ছিল না, সব ওর দোষ, ওকে বলেছিলাম আরও নাম ছিল। তো যাই হোক, আজকেকার পানিশমেন্টটাও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। এটা পানিশমেন্ট বলে না, এটাকে রোম্যান্স বলে। আমাকে একদিন ডবল করে খেতে হয়েছিল পানিশমেন্টটা, ঠিক আছে? কমেন্ট করে জানাবো কোন, তোমরা হয়তো ভিডিও দেখেছো কি জানি না তাও, বাট আমাকে এই পানিশমেন্ট ডাবল করে প্রথম প্রথম হয়েছে, প্রথম প্রথম ভুল করে ভিডিও হয় নাই তার জন্য। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে, তোমার কাছে ভিডিও হচ্ছে তো তার জন্য তো তোমাকে খাওয়াচ্ছি। এই দেখো তোমার পানিশমেন্ট হচ্ছে এটা একটা আস্ত কাঁচা আলু। আমি অতটা খেতে পাবো না খাওয়া, কি কি ভালো জিনিস নাকি? জল আলু দিতে পারতাম, জল আলু দিতে, লঙ্কার গুঁড়ি লাগাই দিতে, না দরকার না। আমি তুমি বলো সেটা লবণ দিব নাকি লঙ্কার গুঁড়ি দিব নাকি? দাও লবণ দাও, ওই সব কিছু হবে না তো, এটা শুধু খেতে হবে। এই অত দূরে থেকে দেখা, কাছ থেকে দেখছে বলে এত বড় লাগছে, কাছে এসে দেখো কতটুকুন লাগছে দেখো। হ্যাঁ একটু খেতে হবে, একটুকুন আলু খাওয়াই তাই কত জ্বালা জানো? এখনই তো চার পাঁচটা আলু খেয়ে নিলাম, পাত কপাত করে একদম। সব তো সেদ্ধ আলু না, এটা কাঁচা আলু দিলাম তো খাও, ভালো লাগবে দেখো। এটা নকরা করে বেশি খাবে ঠিক, কিন্তু নকরা বেশি ভালো লাগে না। সরবতি আলুর মতো মিষ্টি মিষ্টি এটা, আজকে আমি ওই ফিলিংসে খাবো না, ঠিক আছে? নাহলে বমি এসে গালে সিঁদুর লাগিয়ে কি করলো কই এইখানে? ওই যে আর লাল আলু গুলো হয় না, হ্যাঁ হ্যাঁ মেটে আলু লাগছে। যাই হোক ফ্রেন্ড, তোমরা একবার বাড়িতে খেয়ে চেক করতে পারো যে কাঁচা আলু কেমন লাগে।
পুরনো আলুটা ভালো না, নতুন নতুনটা ভালো না, তো গোটাটা ভরে একবারে। বুড়া লঙ্কা দুনিয়ার বিছন ছিল, তাই জন্য অর্ধেক খেতে বলেছিল তুমি, বলবো না এবার তো আমি আর অর্ধেক মত তোমার তোমার জন্য আমি চিন্তা ভাবনা কিচ্ছু করবো না, আমিও দিব চার পাঁচটা করে আমি ঝুলি লঙ্কা ভদ্র ভাবে ওখান থেকে তুলে আর খা ওই হাত দেখি চুপচাপ খাও। একটু যদি পেঁয়াজ একটু আদা একটু রসুন যদি হয়ে যেত ঠিক আছে, আর একটু জিরা বাটা ধনে বাটা ইয়ে দিয়ে ভিতরে ছোক দিয়ে দিলে বাস ভিতরে তোমার রান্না হয়ে যেত। গ্যাসের উপর বসে দিলাম ওই জন্য তো গ্যাসের উপর তোমার বসতে তো সেটা বললে ও এমনি গ্যাসে হয়ে যাবে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা আজকে কার পানিশমেন্ট আমি এখানে শেষ করছি, মানে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি ভালো লেগেছে কি জানি না, তোমাদের মানে তোমাদের উপরে ডিপেন্ড করছে যে ভালো হয়েছে কি হয়নি। আর ওর তো দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ খুবই ভালো হয়েছে আজকে পানিশমেন্টটা, না ওর পুরো একদম পছন্দের পানিশমেন্ট দিয়েছি আমি আজকে, ও খুব চাইছিল কদিন থেকে খাবো 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 খাবো, তাই খাওয়াটাই বন্ধ। চিন্তা করো না কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো।